হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 20 মে সোমবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আজ 20 মে আজ বনগাঁ মহকুমা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর যার ফলস্বরূপ আপনারা নিশ্চয়ই জানেন গত 3 দিন যাবত কিন্তু বেনাপোল স্থলবন্দরে ট্যুরিস্ট ভিসা যাত্রীদের জন্য সর্বোপরি সকল কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থাৎ ট্যুরিস্ট ভিসার যাত্রীগণ কিন্তু পারাপার হতে পারছেন না, কিন্তু মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসার জন্য এই পথটি খোলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ নির্বাচনের দিনও সকাল থেকে গুটি কয়েক মানুষ পারাপার করছেন যারা মেডিকেল পেশেন্ট আছেন। তবে সবথেকে বড় বিষয়টি, যারা গত 3 দিন ধরে মেডিকেল পেশেন্ট পার হয়েছেন তাদেরকেও কিন্তু অনেক বেশি তদারকি করা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে, যে আসলেই তারা মেডিকেলের উদ্দেশ্যেই যাচ্ছেন না মেডিকেলের আদলে গিয়ে ভোট দিতে যাচ্ছেন। সর্বোপরি এই চিন্তাভাবনায় কিন্তু একটু কঠোরতম অবস্থান গ্রহণ করেছে ইন্ডিয়ান ইমিগ্রেশন, যার ফলস্বরূপ গত 2 থেকে 3 দিন যাবৎ অতিরিক্ত কঠোরতম পরিস্থিতির মধ্যে দিয়ে সকল যাত্রীদের পারাপার করতে হচ্ছে এই বন্দর দিয়ে। পাশাপাশি বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকায় কিন্তু গেদে স্থলবন্দর উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে এবং এক জনসমুদ্রে পরিণত হয়েছে গেদে স্থলবন্দর। পাশাপাশি বন্ধুরা, অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও মানি এক্সচেঞ্জ রেট কিন্তু আরও তলানিতে যাচ্ছে, যেহেতু বাংলাদেশের ডলারের আবার দাম বেড়েছে, যার ফলে ডলারের বিপরীতে টাকার মান কমায় আবারও কিন্তু টাকার মান সেই সর্বোপরি 70 রুপির মধ্যে রয়েছে। ধন্যবাদ।